বাংলাদেশ ও ভারতের সীমান্ত ঘেঁষা নওগাঁ জেলার ধামরাইহাট উপজেলায় অবস্থিত উত্তরবঙ্গের সবচেয়ে বড় বনভূমি শালবন। এর মাঝখানে অবস্থিত আলতাদিঘি। এই দিঘিটির উৎপত্তি ও নামকরণ হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে। একসময় এই অঞ্চলে পানির অভাব পূরণের জন্য রাজা বিশ্বনাথ জগদ্দল এই দিঘি খনন করেন। এর আয়তন 43 একর, এটি দৈর্ঘ্যে 1100 মিটার এবং প্রস্থে 500 মিটার। কথিত আছে, আনুমানিক 1400 সালে এ অঞ্চলে রাজত্ব করতেন রাজা বিশ্বনাথ জগদ্দল। রাজার রাজত্বকালেই একবার পানির প্রচণ্ড অভাব দেখা দেয়। মাঠঘাট শুকিয়ে চৌচির হওয়ায় আবাদি জমিতে ফসল ফলানো হয়ে ওঠে অসম্ভব। হঠাৎ একদিন রানী স্বপ্নে দেখলেন, যতক্ষণ পর্যন্ত না পা ফেটে রক্ত বের হবে ততক্ষণ তিনি হাঁটতে থাকবেন এবং যেখানে গিয়ে পা ফেটে রক্ত বের হবে ততদূর পর্যন্ত একটি দিঘি খনন করে দিতে হবে। প্রজাদের দুঃখ দুর্দশা দূর করতে রানী স্বপ্ন অনুযায়ী হাঁটার সিদ্ধান্ত নিলেন। সঙ্গে ছিল রানীর পাইক পেয়াদা লোক লস্কর। অনেক দূর হাঁটার পরও যখন রানী থামছিলেন না, তখন পাইক পেয়াদারা ভাবলেন এত বড় দিঘি খনন করা রাজার পক্ষে সম্ভব হবে না। এ সময় তাদের একজন রানীর পায়ে আলতা ঢেলে দিলেন আর চিৎকার করে বলে উঠলেন, রানীমা, আপনার পা ফেটে রক্ত বের হচ্ছে। এ কথা শুনে রানী সেখানেই বসে পড়লেন। রাজা বিশ্বনাথ ওই স্থান পর্যন্ত একটি দিঘি খনন করে দিলেন। এরপর অলৌকিকভাবে মুহূর্তেই বিশুদ্ধ পানিতে ভরে ওঠে দিঘি। রানীর পায়ে আলতা ঢেলে দেওয়ার প্রেক্ষিতে দিঘিটির নামকরণ করা হয় আলতাদিঘি। আলতাদিঘিকে কেন্দ্র করে গড়ে ওঠে সুবিশাল বনভূমি, যা বর্তমানে আলতাদিঘি জাতীয় উদ্যান নামে পরিচিত। শালবন ও বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সমাহারে এই দিঘির পাড়গুলো পাহাড়ের মতো উঁচু। বিশেষত শালগাছকে আলিঙ্গন করে গড়ে ওঠা ওই পোকার ঢিবিগুলো সবচেয়ে আকর্ষণীয়। শাল ছাড়াও অন্যান্য উদ্ভিদের মধ্যে রয়েছে জারুল, করই, আমলকি, সোনালু, শিমুল ইত্যাদি। লতা জাতীয় গাছ, কুমারী লতা প্রভৃতিও পাওয়া যায় এখানে। এছাড়াও রয়েছে নানা ধরনের বনফুল। নানা ধরনের ফার্ন ও ছত্রাকেরও দেখা মেলে এই বনে। পাখিদের মধ্যে বসন্ত বাউরি, পেঁচা, কাঠঠোকরা, শুইচোরা, কাঠশালিক, বাবুই, টিয়া, শা বুলবুল বেশ ভালোই দেখা যায়। শিয়াল, কাঠবেড়ালি, পেজি ইত্যাদি প্রাণীদেরও দেখা পাওয়া যায় এই বনে। প্রাকৃতিক সৌন্দর্যের আধার প্রাচীন আলতাদিঘি এখন অসংখ্য মানুষের পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংসের ফলে শালবন এলাকার জীববৈচিত্র্য এখন হুমকির মুখে। এভাবে হয়তো একদিন আলতাদিঘি পুরোপুরি মানব বসতিতে পরিণত হবে।
তাই জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কর্তৃপক্ষের সহযোগিতার মাধ্যমে আমরা ফিরে পাব ঐতিহ্যবাহী আলতাদিঘিকে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।